সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় সেটা বামপন্থী এবং সিপিআইএম জানে, আর এই জন্য এখানে সাম্প্রদায়িক শক্তি মাথা তুলে দাঁড়ায়নি। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে হলে ধর্মনিরপেক্ষ নীতির উপর ভর করতে হয়। সেখানে দাঁড়িয়ে মসজিদ বনাম মন্দির, মন্দির বনাম মসজিদ, মন্দির মসজিদ বনাম গুরুদ্বারা, এই রাজনীতি করে আসলে এই বাইনারিটাকেই আবার তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কারণ আগামী লোকসভা নির্বাচন আরএসএস চায় মন্দির কেন্দ্রিক প্রচার হোক, মমতা ব্যানার্জি ওই কর্মসূচির মধ্যে এটাই প্রমাণ করেছেন। উনি সং সাজতে পারেন কিন্তু এটাতে সংহতি হয় না। বাংলাটাকে চর মারা বলে, গালে সপাতে চর। যখনই আমরা সভা করতে চাই, বিরোধীরা সভা করতে চায়, তখনই রাজ্য সরকার তরফ থেকে আপত্তি হয়। আমরা এই বিমানদা এই বয়সে খাদ্য শহীদ দিবসে 31 তারিখে ধর্মতলায় আমরা মিটিং করেছি বামফ্রন্টের, স্বপন ব্যানার্জি, বিমান বসু, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জির নামে সামান ধরিয়ে দিয়েছে। কিসে? তার মানে এই যেটা বললো সীতারাম, গণতান্ত্রিক অধিকার এখানে তারা দিতে চায় না। আইএসএফ হোক বা যে কোনো দল হোক, তার সহকার অধিকার আছে এবং হাইকোর্ট এটাই বলেছে যে ওখানে কি কোনো সভা হয় না, তার মানে আছে 21 জুলাই হয়। তাহলে 21 আইন কি এটা যে মুখ্যমন্ত্রী করতে পারবেন, তৃণমূল করতে পারবেন, অন্য কেউ করতে পারবে না? আর এই যে শর্ত আরোপের কথা বলা হচ্ছে, যে কোনো সবার অনুমতি দিতে হলে নানা রকমের শর্ত থাকে। আমরা সবসময় বামফ্রন্টের চেষ্টা করি যাতে মানুষের অসুবিধে না হয়, যাতে যানজট সৃষ্টি না হয়, তার জন্য স্বেচ্ছাসেবক ব্যবস্থা থাকে। আমরা তো বড় ব্রিগেড সমাবেশ করলাম তোমরা দেখলে, এবং রাজ্য এবং কেন্দ্র দুটো সরকারি প্রথমে চাইছিল না অনুমতি দেওয়া হোক, পুলিশ এবং আর্মি দুটোই, তারপরে অনুমতি আমরা আদায় করেছিলাম এবং হয়েছিল সবাই, এবং কোনো অসুবিধা হয়নি মানুষের। তো আমি আশা করি এরপর থেকে অন্তত যখন অনুমতি চাইবে কোনো দল সভা করার জন্য, মহারানী ভিক্টোরিয়ার জন্য যেমন একটা মসনদ ঠিক ছিল, সেরকম ভিক্টোরিয়া হাউসটা শুধুমাত্র মমতা ব্যানার্জির জন্য থাকবে না, যে কোনো মানুষ যাতে সেখানে সভা করতে পারে। আমি মহারানী ভিক্টোরিয়ার কথা বলে মমতার কথা বললাম, তুমি তার সাক্রেতকে সম্রাট শাহজাহানের কথা সঙ্গে যুক্ত করে দিলে। কিন্তু আসলে এই তৃণমূল এবং বিজেপির আমলে, পরিষ্কার কথা বলছি, এই ধরনের সব মাতব্য তৈরি হয়েছে, তবেই বক্রির মতো কাণ্ড ঘটে, তবেই দাঁড়িয়ে এখানে যারা সন্দেশখালিত হয়েছে তা ঘটেছে, তবে দাঁড়িয়ে উত্তরপ্রদেশে, গুজরাতে, মধ্যপ্রদেশে এবং হরিয়ানায় আমরা দেখছি প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে, যেখানে স্থানীয় কিছু লোককে প্রাকৃতিক সম্পদ লুট করবে, স্মাগলিং করবে, গাঁজা চরস বিক্রি করবে, কিন্তু পুলিশ প্রোটেকশন দেবে। এইভাবেই এরকম সাজানোর মতো নেতা তৈরি হয়, তারা কখনো শুভেন্দুর কাছে থাকে, কখনো মুকুলের কাছে থাকে, কখনো অভিষেকের কাছে থাকে। সিবিআই বলেছে সীতারাম ইচুরি যে না, আমি কেন বলবো এটা, যে পুলিশ রাজ্যের এবং কলকাতা পুলিশ পৃথিবীর শ্রেষ্ঠ পুলিশ বাহিনীর মধ্যে একটা অন্যতম ছিল, আজকে তাদের এমন কেন অবস্থা হয়েছে? খুন হলে আনিস খান, হামলা হলে, লুট হলে লোকে বলে সিবিআই চাই। কারণ পুলিশ মন্ত্রী নিজে অপদার্থ রাজ্যের, এবং তিনি রাজ্যের পুলিশকেও অপদার্থ করে দিয়েছেন। আমরা দেখেছিলাম ইলেকশন কমিশনের নির্দেশে সব বুথে ক্যামেরা লাগানো হবে, তাদের কি ভোট লুট বন্ধ হয়েছে? সেই ক্যামেরাগুলো অকেজো হয়ে যায়। তো আমি তোমাদের শুধু বলবো, তোমাদের ক্যামেরা, মিডিয়ার ক্যামেরা যাতে শুধু নেতা নেত্রীদের পেছনে না ঘুরে, যাতে দাঁড়িয়ে মানুষের এই সমস্ত প্রশ্নের ব্যাপারে সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখে, তাহলে মানুষ জানতে পারবেন সত্যি এবং মিথ্যাটা। ধন্যবাদ।